আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো আজ আমি তোমাদের জন্য রেখেছি একটি অনুচ্ছেদ রচনা আমি প্রথমে তোমাদেরকেই জিজ্ঞাসা করবো তো কি অনুচ্ছেদ রচনা আমি তোমাদের জন্য রেখেছি একটি ক্লু তার চোখে তখন ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন কণ্ঠে বজ্র গম্ভীর আহ্বান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সেই সঙ্গে তার নির্দেশ দিল্লি চলো হ্যাঁ ঠিক ধরেছ আমি নেতাজি সুভাষচন্দ্রের কথাই বলছি তাই আজকের অনুচ্ছেদ রচনা নেতাজি সুভাষচন্দ্র একজন আদর্শ দেশপ্রেমী নেতাজি সুভাষচন্দ্র বোস আমি অনুচ্ছেদ রচনা পাঠ করছি তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা যে কোনো বই থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে জানতে পারো এবং সেখান থেকেও লিখতে পারো আমাদের উদ্দেশ্য নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে বেশি করে জানা এবার আমি পাঠ করছি অনুচ্ছেদ রচনা নেতাজি সুভাষচন্দ্র একজন আদর্শ দেশপ্রেমী আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে সুভাষচন্দ্রের জন্ম হয় তার বাবার নাম জানকিনাথ বসু ও মায়ের নাম প্রভাবতী দেবী সুভাষচন্দ্রের বাবা কটকের একজন নাম করা উকিল ছিলেন সুভাষচন্দ্র খুব মেধাবী ছিলেন কটকে প্রবেশিকা পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন তারপর কলিকাতার প্রেসিডেন্সি কলেজ এবং স্কটিশ চার্চ কলেজ থেকে যথাক্রমে আইএ এবং বি পাশ করেন এরপর তিনি আইসিএস পড়তে বিলাতে যান এবং পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন দেশে ফিরে তিনি ইংরাজ সরকারের অধীনে চাকরি না করে দেশের কাজে আত্মনিয়োগ করেন দেশের কাজে তিনি বহুবার বরণ করেন অল্পদিনের দিনের মধ্যেই তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রথম সারির নেতা হয়ে ওঠেন তিনি দুবাই ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন কলিকাতা কর্পোরেশনের মেয়রও তিনি হয়েছিলেন পরে দলের অন্য নেতাদের সঙ্গে মতের অমিল হওয়ায় তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক নামে এক নতুন দল গঠন করেন এই সময় তিনি বাড়িতে ইংরাজ পুলিশের কড়া প্রহরার মধ্যে থাকতেন উনিশশো খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি ছদ্মবেশে বিদেশে পালিয়ে যান তিনি সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন এই বাহিনী ভারতের দিকে অগ্রসর হয় ভারতকে স্বাধীন করার জন্য তারা ইম্ফলের কিছু অংশ দখল করে এবং সেখানে ভারতের জাতীয় পতাকা ওড়ায় সুভাষচন্দ্রের এই সাংগঠনিক কৃতিত্বের জন্য তাকে নেতাজি নামে অভিহিত করা হয় আজও আমরা প্রতি বছর তেইশে জানুয়ারি শ্রদ্ধা সহকারে নেতাজির জন্মদিন পালন করি তিনি আমাদের কাছে চিরদিন অমর হয়ে থাকবেন এই ছিল অনুচ্ছেদ রচনা নেতাজি সুভাষচন্দ্র একজন আদর্শ দেশপ্রেমী তোমরা আমার কথাগুলো মন দিয়ে শুনবে এছাড়াও আরও অনেক বই রয়েছে যেখান থেকে তোমরা নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে জানতে পারবে পড়বে আমার খুদে পড়ুয়ারা জেনে রেখো শোনা যায় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এক বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় শোনা যায় কিন্তু এ সংবাদ ভারতবর্ষের মানুষ মনে প্রাণে মেনে নেয়নি সুভাষচন্দ্রের দৈহিক মৃত্যু যদি হয়েও থাকে বাঙালি তথা ভারতবাসীর মনে তিনি চিরদিন বেঁচে আছেন থাকবেন বেঁচে থাকবে তার আদর্শ আমি আবার বলছি বাঙালি তথা ভারতবাসীর মনে তিনি চিরদিন বেঁচে আছেন থাকবেন বেঁচে থাকবে তার আদর্শ এবার রবীন্দ্রনাথের কথা দিয়েই শেষ করবো স্বদেশের চিত্তে নতুন প্রাণ সঞ্চার করবার পণ্যব্রত তুমি গ্রহণ করেছ ভালো করে আমার কথাগুলো শুনবে বুঝবে নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে জানবে তার আদর্শ নিয়েই আমাদের নতুনভাবে নতুন আঙ্গিকে দেশ গঠন করতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে